যাচ্ছে তার কাছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রাতে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন আজ থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর আগে 25 মে প্রথম ইউনিট বন্ধ হয়েছিল, আজ দুপুর 12:10 এর দিকে দ্বিতীয় ইউনিটও বন্ধ হয়েছে, আর এর মাধ্যমেই পুরোপুরিভাবে উৎপাদন সক্ষমতা হারিয়েছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। অর্থাৎ এই এখন থেকে উৎপাদন বন্ধ থাকবে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে। উৎপাদনে আসার পর থেকে 3 বছরে এই প্রথম পুরোপুরিভাবে এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হচ্ছে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হওয়ার কারণে সারা দেশে লোডশেডিং বাড়তে পারে, লোডশেডিং বাড়ার একটা আশঙ্কা রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে একটা হতাশাও রয়েছে। তবে আশার বাণী হচ্ছে, কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন ডলার সংকটে যে কয়লা কিনতে পারছিল না, সেই সংকট কিন্তু এখন অনেকটা কমে গেছে, অনেকটা উত্তরণ হয়েছে। কারণ বাংলাদেশ ব্যাংক এবং সরকার যৌথভাবে $100 মিলিয়ন ব্যবস্থা করে দিয়েছে, যেই ডলার দিয়ে ইতিমধ্যে এলসি ওপেন করা হয়েছে। আগামী যে চলতি মাস, এই চলতি মাসের শেষের দিকেই কয়লা নিয়ে জাহাজ চলে আসবে। প্রথম যে জাহাজটি আসবে সে জাহাজটি 40,000 মেট্রিক টন কয়লা নিয়ে আসবে। সেই কয়লা দিয়ে এই তাপবিদ্যুৎ কেন্দ্র আবারও পূর্ণাঙ্গরূপে কার্যক্রম শুরু হবে, চালু হবে। সেখানে আবার কিন্তু উৎপাদন শুরু হয়ে যাবে, জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ যাবে। তখন কিন্তু বিদ্যুতের যে একটা সংকট, এই সংকটটা কিন্তু আর থাকবে না। তো সেক্ষেত্রে কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন যে আসলে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই এবং এটা নিয়ে গুজব ছড়ানোরও কিছু নেই। কারণ এই তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু একেবারে বন্ধ হচ্ছে না, এটা সাময়িক সময়ের জন্য কয়লা সংকটে কিছু দিনের জন্য বন্ধ থাকবে। কয়লা চলে আসলে আবার এটা কিন্তু পুরোপুরিভাবে চালু হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই যে ডলার সংকটটা, এই ডলার সংকটটা একটা বৈশ্বিক সংকট, সারা বিশ্বব্যাপী এই সংকট রয়েছে। এই সংকটের কারণেই কিন্তু কয়লা কিনতে পারেনি, কয়লার যে বকেয়া ঋণ সেই বকেয়া ঋণ পরিশোধ করতে পারেনি। আর বকেয়া ঋণ পরিশোধ না করতে পারার কারণেই চীনা যে অংশীদারি প্রতিষ্ঠান সিএমসি, এই সিএমসি কয়লা সরবরাহ বন্ধ করে দিয়েছিল। কিন্তু কয়লা সরবরাহ বন্ধ করলেও পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং বিদ্যুৎ বিভাগ, তারা কিন্তু নতুন কয়লা সরবরাহকারী যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের সাথে কথা বলেছে। অলরেডি এলসি ওপেন হয়ে গেছে। এলসি ওপেন হওয়ার পর আপনারা জানেন যে আসলে এলসি ওপেন হওয়ার পর সাথে সাথে কিন্তু কয়লা বা বিদেশ থেকে কোনো মাল নিয়ে আসা যায় না। তো সেক্ষেত্রে এখন কিন্তু এলসি ওপেন হয়ে গেছে, বিদেশ থেকে কয়লা কিন্তু আনাও হচ্ছে, আনার একটা প্রসেসিং সম্পূর্ণ গেলে শেষের দিকে। ইন্দোনেশিয়া থেকে 40,000 মেট্রিক টন কয়লা বোঝাই করে তাপবিদ্যুৎ কেন্দ্রে কিন্তু চলে আসবে এই চলতি মাসের শেষ সপ্তাহে, তখন আবার পুরো দমে এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু হয়ে যাবে। তো এতটুকুই ছিল পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে, আমার কাছে সব শেষ। আমরা সরাসরি ছিলাম পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে।